এভরিওয়ান, তো এটা হচ্ছে ডে ফোর এর লাস্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। তো আমরা এখন হিডিম্বা টেম্পল আর জামুলা টেম্পল হয়ে ক্লাব হাউসে এসেছি। এটা হচ্ছে মানালি ক্লাব হাউস। তো এই ক্লাব হাউসের এন্ট্রির আগে এখানটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ চারিদিকে পার্ক মতন গাছগুলো করা আছে, সেভ করা। তো এন্ট্রিতে একটা টিকিট কাটতে হলো, মিনিমাম মনে হচ্ছে 10 টাকা না 20 টাকা পার হেড নিল, টিকিটটা ঠিক মনে নেই আমার। আর এই যে ক্লাব হাউসের ভেতরে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের শপিং মল টাইপের আছে, ছোট ছোট মানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, মানে ইয়ারিংস থেকে শুরু করে শীতের পোশাক থেকে শুরু করে গার্মেন্টস থেকে শুরু করে অনেক রকম। ভেতরে রেস্টুরেন্টও আছে আর ওপরে আবার খেলার জায়গা আছে, বিভিন্ন রকমের মানে রুম ভাড়া করে এরকম খেলতে পারো। তো আমরা এখানে একটু টাইম কাটিয়ে তারপর আবার ফিরে আসছি। তো এটা ফেরার পথে, আমাদের হোটেল ফেরার পথে। তো ফিরতে ফিরতে মোটামুটি আমাদের হোটেল প্রায় 5:30 বেজে গেছিলো। তো লাঞ্চ এখনও হয়নি, সেই দেখিয়েছিলাম আগের পার্টে, সেই দুপুরে 2টোর সময় একটু মোমো খেয়েছিলাম আর ওরা একটু ডিম টোস্ট খেয়েছিলো। তো আমাদের এখন মেন লাঞ্চ এখনও হয়নি করা, তো হোটেলে গিয়ে একবারে লাঞ্চ করে রেস্ট নেব, এখনও মানে ফ্রেশও হয়নি, স্নান টানও করতে হবে। তো আজকে সন্ধেবেলা আর বেরোবো না, কারণ আর এনার্জি নেই, ভালো লাগছে না, পরপর হচ্ছে। তো আজকে সন্ধেটা একটু রেস্ট নেবো, কারণ কালকে আবার অনেকটা জার্নি করতে হবে, সকালে একটা অন্য জায়গায় যাওয়ার আছে। তো আপাতত আমরা হোটেলে ফিরি, লাঞ্চ করি, দেন আবার তোমাদেরকে দেখাবো মানালির হোটেলে যে রুমটায় আমরা আছি সেই রুমটার একবার রুম ট্যুর দেখিয়ে দেবো। তো আগে হোটেলে ফিরে লাঞ্চটা করা যাক। সন্ধ্যে 6টায় লাঞ্চ করছি আর আজকে লাঞ্চের স্পেশাল মেনু হচ্ছে মাটন দম বিরিয়ানি আর তার সাথে রায়তা। তো লাঞ্চ আজকে খুব ভালো ছিল, সেই জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম লাঞ্চ করার জন্য। আর এর সাথে ছিল হচ্ছে একটা করে স্প্রাইট। তো মন দিয়ে এখন লাঞ্চটা করা যাক, একদম গরম গরম দম বিরিয়ানি, মানে দমে বসানোই ছিল, আমরা ফিরলাম তারপরেই দম থেকে নামানো হয়েছে। আর তার সাথে দেখতেই পাচ্ছ এই যে রায়তাটা, মানে মেনলি স্যালাড করে তার উপর টক দইটা মাখিয়ে রেখেছিলো, তো এটাই খুব টেস্টি লাগছিলো খেতে। তো আপাতত মন দিয়ে লাঞ্চটা করে নিই। মানালির যে রুমটায় আমরা ছিলাম সেই রুমটা একটা অসাধারণ রুম আর খুব সুন্দর ডেকোরেশন করাও। তো দেখতেই পাচ্ছ প্রথমেই ওই যে ওখানটা জানলার মতন পর্দা দেওয়া আছে, ওটা অ্যাকচুয়ালি পুরোটা কাঁচ ওখানটা, আর পর্দা দেওয়া আছে আর ওখানটা বসাও যাবে। তারপর আছে এখানে দুটো সোফা, এই যে জামাকাপড়গুলো রাখা আছে এগুলো আমরা কালকে পরে বেরোবো, কারণ বাদবাকি সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। তো আর এদিকে একটা মাঝখানে সেন্টার টেবিল আছে আর এখানে একটা বড় বেড, বেডের দুদিকে দুটো বেড টেবিল, আর তার সাথে দেখতেই পাচ্ছ গদি টদি, মানে ব্ল্যাঙ্কেটগুলো খুবই সুন্দর। আর এখানে হচ্ছে আলমারির সঙ্গে ড্রেসিং টেবিল একদম অ্যাটাচড, আর ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ করার জন্য একটা সুন্দর কাঠের চেয়ার আছে। আর ড্রেসিং টেবিলে এখনও জিনিসপত্রগুলো আছে, কিছু খাবার কিছু মেকআপের জিনিস, তো এখনও এগুলো গোছানো হয়নি। আমাদের ট্রলি আর ব্যাগগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এখানে একটা টিভি আছে, বড় এলইডি টিভি, যদিও এটা বেড়াতে এসে কোনো কাজেই লাগে না। আর এদিকে আছে একটা বাথরুম, বাথরুমটাও খুবই সুন্দর, আর গোটা রুমটাই দেখতে পাচ্ছ কার্পেট পাতা আছে, মানে যেহেতু খুব ঠান্ডা তাই পুরো ঘরটাই একদম কার্পেট পাতা। আর দেখতেই পাচ্ছ দেয়ালগুলোর রঙগুলো মানে খুব সুন্দর করা আছে, মানে দারুণ অসাধারণ, আমার রুমটা দারুণ লেগেছে। সব থেকে বড়ো কথা হলো রুমটা খুব বড়, মানে একদম বড় রুম, আর বড় রুম আমার খুব ভালো লাগে। আর সব ফার্নিচারগুলো কাঠের,
আর বাথরুমটাও খুব সুন্দর, একদম বড় সড়ো বাথরুম, আর 24 ঘন্টা গরম জল একদম সবসময় আছে, কারণ অনেক বড় একটা গিজার আছে এখানে, দেখতেই পাচ্ছ তো। গরম জলের কোনো অভাব নেই, ঠান্ডা জলও আছে, মানে গরম জলটাও সবসময় পাওয়া যাচ্ছে, এই জন্য খুবই ভালো লাগছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আর কি, তো বাথরুমটাও খুবই সুন্দর। আর এই যে আজকে আমাদের শেষ রাত এখানে, তারপর আমরা কাল চলে যাচ্ছি রুমটা ছেড়ে, তো একটু মন খারাপ লাগছে। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে।